স্বাগত আমরা একটু বিরতির পিছনে আপনাকে প্যাকের ট্রানজিটিভের সঙ্গে আর খিলনা মাহিত্রীটা পরবর্তী যে কোনো মুহূর্তে 31 নং রাষ্ট্রীয় ঘাইপথের উপরে ব্যাহত হব পারে যোগাযোগ ব্যবস্থা, বিচ্ছিন্ন হব পারে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য প্রান্তর যোগাযোগ ব্যবস্থা। কারণ জনপ্রতিনিধির অদূরদর্শিতা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেমাহির বাদে আজি গঙ্গাধর নদীর উপর বীর সিনারায় দলং এটা সংকোচন করা হব। দলংখন মেরামতি করার কথা চিন্তা নকরি এটি দলংর টুলগেটর জড়িত চলছে অবৈধ কর্ম। পুনৰ চৰ্চালৈ আহিছে বীৰ চিলাৰায় দলং। বীৰ চিলাৰায় দলঙত মেলিছে ভয়ংকৰ পাত। 34 বছৰীয়া দলংখনক লৈ মাতো চলিল অবাধ লুণ্ঠন। 4.84 কোটিত নিৰ্মাণ হোৱা দলঙৰ নামত 14.51 কোটি সংগ্ৰহ, তথাপিও মেৰামতিৰ নামত ফুটা কৰিও খৰচ নকৰাৰ অভিযোগ। বিগত প্রায় 20 বছরে হওয়া নাই দলঙর গ্রিজিংর কোনো কাম। হয়, আপুনি ঠিকই শুনিছে, একমাত্র রাজ্য সরকারের গড়কাপ্তানি বিভাগ আর কেন্দ্র সরকারের মিনিষ্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়ে সেমাহির বাবে উত্তর পূর্বাঞ্চল প্রবেশের অন্যতম তথা বহু ব্যস্তময় 31 নং রাষ্ট্রীয় ঘাইপথের উপর বীর চিলারায় দলঙত মেলিছে ভয়ঙ্কর পাত। বিগত 34 বছর জুড়ি দুইটা বিভাগে কেবল এই দলংখনের টুলগেটের ধন সংগ্রহতে ব্যস্ত থাকিল। কিন্তু বহু ব্যস্তময় 31 নং রাষ্ট্রীয় ঘাইপথর গঙ্গাধর নদীর এই দলংখনের মেরামতি তথা যত্ন লওয়াত সম্পূর্ণরূপে বিফল এই দুই বিভাগ। 1978 চনত নির্মাণ কার্য সম্পূর্ণ হওয়া এই দলংখনের নির্মাণত ব্যয় হয়েছিল 4.84 কোটি টাকা। তেতিয়ারে পৰা গঙ্গাধর টুলগেট যোগে প্রায় 5 গুণতকৈ অধিক ধন সংগ্রহ হল। কিন্তু দিল্লী দিশপুরে এই দলংখনের ক্ষেত্রে কোনো ধরনের কর্ণপাত নকরিলে। টুলগেটখনের মেরামতি অথবা যত্নর পরিবর্তে এইবার একেখন টুলগেটকে পুনের নিবিড়া যোগে লেসিক ব্রিজত দিবলে ব্যস্ত হয়ে পড়েছে দিল্লী দিশপুর। কিন্তু এইখিনিতে অতি গুরুত্বপূর্ণ কথা এই যে এইখান দলঙর বাবে সরকারে আজিকোপতি রাজ্যখনের বহু বিলম্বিত টুলগেটখনক চিরটি গায়রূপে ব্যবহার করে আহিছে। সেই সময় কিন্তু বিভাগের যেন কোনো কানহার নাই দলংখনের ভবিষ্যতের প্রতি। আজি 2 দিন ধরে মানে গাড়ি মটর অহা যাওয়া করে আছে, কিন্তু দেখা গেছে যে ব্রিজের বাঁওফালটি মানে হেৰি দাবি গেছে অল্প, মানে দাবি মানে বেয়ারি শোনা যায়। আমি মানে আমি তো নাজানো, আমি কিছু মিস্ত্রি বা শুনো যে বেয়ারিংয়ের বলে হেৰি স্ত্রীটা ভাঙি, তো এইটো ঠিক করা যায় না যায় আমি এইটো মানে সরকারের উপর হেৰি করে আছো। আমি অনুরোধ করছো অতি তাড়াতাড়ি, যেহেতু এটি 31 নং ন্যাশনাল হাইওয়ে, আমার ইয়াত বহুত প্রয়োজন আছে, গতি অতি সোনকালে মানে সরকার কিছু তত্ত্বাবধান লোক লাগে। দলংখনের নির্মাণের পাছত তদারক করার দায়িত্ব থাকা মিস্ত্রি তথা বনুয়া এগারে আমাক জানিবলৈ দিয়া মতে বিভাগীয় নিয়ম মতে দলংখনত ব্যবহার হওয়া বিয়ারিং সমূহ প্রতি বছরে এবার গ্রিটিং করব লাগে, যদিও বিভাগের উদাসীনতার ফলত বিগত প্রায় 15-20 বছর এই দলংখনত করা হওয়া নাই গ্রিটিং, যার ফলশ্রুতিতেই এতিয়া দলংখনের বিভিন্ন ঠাইত মিলিছে ভয়ঙ্কর পাত। কিন্তু গ্রহণের কাম এই যেতিয়া হয়েছে হওয়ার পিছত দুইবার গ্রিসিং পাল, এটু বছর বছর গ্রিসিং পাব লাগে, আর এটু নকরিয়ে দুইবার গ্রিসিং করে দিল তার পিছন না হল, যার কারণে আজ এই অবস্থা হয়েছে। সেটা আমি না জানি, আমি মানুষ সরকার লয় যেটা যা হয় এটু অপশন হয়, অপশন যি পারে সেই লয় লয়, কিন্তু তার যান টাকা দিবার লাগে তার কথা দিয়ে দেয় প্রশ্ন হয়। দলং নির্মাণত খরচ হওয়া ধনতকৈ 5 গুণতকৈ অধিক ধন সংগ্রহ করার পিছতো কিয় দলংখনের মেরামতির বাবে অদ্যপি খরচ করা নহল এটাও ফুটা করে? এই প্রশ্নের উত্তর আছে দিশপুরের বরমুরিয়া সকলের হাতত। ক্যামেরা পার্সন বাপির হইতে গোলকগঞ্জের পর বলরাম দাস, প্রতিয়া টিভি। ইপিনে গুৱাহাটীৰ নুনমাটিৰ এখন প্ৰাথমিক